দ্বিতীয়বার রাজ্য সভাপতি হওয়ার পর বাংলা টাইমের মুখোমুখি দিলীপ ঘোষ। বাংলা টাইমে স্বাগত আপনাকে দিলীপদা। প্রথমেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে দু একদিন আগে পর্যন্ত জোর জল্পনা ছিল যে রাজ্য সভাপতি হিসেবে আপনি আর ফিরে আসছেন না, তারপরে ফিরে আসা, ঠিক কি কারণ রয়েছে এর পেছনে? দেখুন, রাজনীতি মানেই জল্পনা, আর জল্পনা নিয়েই রাজনীতি হয়। পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছিল আমি 4 বছর ধরে সেটা পালন করার চেষ্টা করেছি। আমি যখন সভাপতি হই, পার্টির সভাপতির দায়িত্ব সম্বন্ধে আমার জানা ছিল না, রাজনীতিও জানতাম না, অভিজ্ঞতাও ছিল না, কিন্তু ফটাফট অনেক পরীক্ষা আমাকে দিতে হয়েছে। আমি সামনে এগিয়েছি, সাফল্য কম বেশি এসেছে, পার্টি বেড়েছে, এগিয়েছে। আজকে বিজেপি পশ্চিমবাংলার চর্চার বিষয়। আমরা কোথায় ছিলাম জানি না, আজকে দ্বিতীয় স্থানে আছি, প্রথমে যাওয়ার চেষ্টা করছি, আর মানুষ বারবার সংকেত দিচ্ছেন যে হ্যাঁ আসুন আপনারা, আমরা আপনাদের সঙ্গে আছি। তো সেই জন্য পার্টির মনে হয়েছে যে যেভাবে গাড়ি এগোচ্ছে বা আমি যে কাজ করেছি সবাইকে নিয়ে, সেটা পার্টির পক্ষে লাভদায়ক হবে, পরিবর্তন না করলেই ভালো। আর আগামী নির্বাচনেও যাতে তার ফল ভালো আসে, আর সংবিধানে একটা সম্ভাবনা ছিলই, আর একবার একজনকে দায়িত্ব দেওয়া যেতে পারে, সেই জন্য হয়তো তারা এই ধরনের স্টেপ নিয়েছেন। নাকি বিষয়টা এরকম যে দিলীপ ঘোষ ছাড়া আর কাউকে দলে খুঁজে পাওয়া গেল না যাকে রাজ্য সভাপতি হিসেবে সবাই মেনে নেবেন? আসলে তা না, আমি যখন সভাপতি হই তখন তো আমাকে কেউ জানতই না, আপনারাও জানতেন না, সমাজের লোকেরাও চিনত না, কারণ আমি রাজনীতি ব্যক্তিত্ব ছিলাম না। তার আগে 1 বছর হয়নি আমি রাজনীতিতে পা রেখেছিলাম। তো তখন আমার পার্টি আমাকে একটা ফটকা খেলেছিল যে মনে হয়েছে আমি সংগঠন সামলাতে পারবো, আমাকে দায়িত্ব দিয়েছিল। তো আমি যতটা করেছি তাতে মনে হয়েছে যে এটা ঠিকই আছে, একে দিলে যেভাবে কাজ করছে ভালোই হবে। আচ্ছা, আপনি রাজ্য সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গে ঠিক কী কী কাজ করেছেন, এমন অনেক কিছু বলেছেন যেটা বলার জন্য আপনার দলেরই অন্য কাউকে সাফাই দিতে হয়েছে, কখনো বলতে হয়েছে যে দিলীপবাবুর মতামত একান্ত ব্যক্তিগত, সেটা দলের মতামত নয়। বিতর্ক আপনার সঙ্গে সবসময় রয়েছে, এটা কি ইচ্ছে করে নাকি এর পেছনে অন্য কোনো স্ট্র্যাটেজি আছে? দেখুন, আমি বক্তব্য রাখি মিডিয়ার সামনে, চৌরাস্তায়, মাইকে, আর আমার বক্তব্য নিয়ে বিতর্ক হতেই পারে, সেটা যে যার ব্যাপার, কে কী বলবে, কিন্তু আমি কোনোদিন সাফাই দিই না আমার বক্তব্যে। না, আপনার দলেরই অন্য লোককে সাফাই দিতে হয়। আর আমি কাউকে সাফাই দিতে বলিও না, আমার কোনো কেন্দ্রীয় নেতা আজ পর্যন্ত আমার এই বক্তব্যের জন্য সাফাই দেননি। আমি যখন বলা হয়েছে আমার বক্তব্য ক্লারিফিকেশন আমি দেবো, আমি যা বলেছি ঠিক বলেছি এটা বলি, কারণ আমি ভেবে চিন্তেই বলি। বাবুল সুপ্রিয়ই তো দিলেন 2 দিন আগে। আমি বলছি আমাদের সংগঠনের কোনো নেতাকে দিতে হয় না, কেউ হয়তো মনে হয়েছে যে ঠিক নাই বা তাকে পার্টি বলেছিলেন, আমার জানা নেই, প্রয়োজন ছিল না এটার। তো সেই জন্য আমাকে পার্টি যে অথরিটি দিচ্ছে সেই অথরিটি নিয়ে কাজ করি, আমার পার্টির পুরো টিম আমার সঙ্গে আছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর যতবার হয়েছে এরকম, বিতর্কটাকে ভয় পায় যারা, তারা রাজনীতি করা উচিত নয়, বিতর্কর ঘাড়ে চেপে আপনাকে রাজনীতি করতে হবে। দিলীপ ঘোষ তাই করেছে বলে আজকে দিলীপ ঘোষ হয়েছে। না, তাই বলে বোম মেরে উড়িয়ে দেবো অথবা গরুর দুধে সোনা আছে, এগুলো কি আপনি মানে বিশ্বাস করেন বলেই বলেন মন থেকে, নাকি এগুলো বললে মিডিয়া অ্যাট্রাক্টেড হবে বলে বলেন? মানে বিশ্বাস করি না, যেটা সত্য আমি বলি। কেউ যদি না জানে যে গরুর দুধে সোনা আছে, বাচ্চা ছেলে দুধ খায় মায়ের কাছ থেকে, দুধের মধ্যে কী আছে জানে, তাকে শেখাতে হয়। অর্বাচীনরা, তারা যেটা জানে না, মনে করে পৃথিবীতে হয় না, আমি ওদের দয়া হয় আমার, সে বিজ্ঞানী হোক আর জ্যোতির্বিজ্ঞানী হোক, যেই হোক, কোথাও বর্ণ নেই যে সে সব জানে, আর দিলীপ ঘোষ কিছু জানে না। তুমি যেটা জানো না সেটা জানো না, মেনে নাও, তোমাকে বলার দরকার নেই। আমি জানি, বলেছি এবং সেটা ঠিক আমি প্রমাণ করব। সে প্রমাণ কেউ নিতে যায় না, নিজের মিত্র বলে, নিজের অজ্ঞতা কারো প্রচার করে। বাকি বিষয়ে যেটা আছে, আমি যখন আমার উপরে কেউ বোম মারছে আমি তাকে রসগোল্লা খাওয়াবো না, তাহলে ওটা দিলীপ ঘোষ নয় অন্য কেউ। আমি তোমাকে বোম চাই থেকে আরও বড় বোম মারবো, কারণ তোমার আমার উপরে বোম মারার অধিকার নেই, আর তোমার যদি অধিকার থাকে আমারও অধিকার আছে। আমাকে সংবিধানও দিয়েছে, ধর্ম আমাকে অধিকার দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমাকে যে হত্যা করতে আসছে তাকে যদি হত্যা করো তোমার পাপ নয় দোষ নয়, সংবিধানও তাই বলে, জীবন বাঁচানো হত্যা করতে পারো। দিলীপ ঘোষ সেই লাইনে আছে। তাই বলে বুদ্ধিজীবীদের নির্বোধ বলবেন? কথাবার্তায় যদি নির্বোধের মতো বলে তাকে সবোধ অবোধ তো বলবই আমি। বুদ্ধিজীবী মানে কী, এটা কোনো ক্যাটাগরি আছে না, কোনো ডিগ্রি আছে? বুকে ব্যাজ নিয়ে রাস্তায় ঘুরলে বুদ্ধিজীবী হয় নাকি? আমরা তো বুদ্ধিজীবীদের দুর্দশা দেখছি, রাস্তায় বসে আছেন একটা ইশারা করলেই। এরকম বুদ্ধিজীবী বাংলার যে দুরবস্থায় তার জন্য অনেকটা অনেকটা দায়ী। দিলীপ ঘোষ কখনো টয়লেট করেন, আপনি বুদ্ধিজীবী আমি আপনার কাছে যাব যে দাদা, যে মাস্টারমশাই আপনি একদিন এই কাজ করতে, আমাকে বলুন কী করতে হবে, শিক্ষা হবে। আপনি একজন দুর্নীতিগ্রস্ত নেতার পিছনে ঘুরে বেড়াবেন, ওর ইসায় উঠবেন বসবেন, আপনাকে আমি সম্মান দিতে বাধ্য নেই। পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ যারা রয়েছেন, মূলত আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে চাইব আপনার কাছে। এবার মমতা ব্যানার্জিকে নিয়ে আমার কিছু বলার নেই, বাংলার মানুষ মমতাকে তখন প্রয়োজন মনে করেছিলেন, নিয়ে এসেছিলেন, কারণ সিপিএমের অত্যাচারে দমবন্ধ অবস্থা ছিল পশ্চিমবাংলায়।
মানুষের একটা বিকল্প দরকার ছিল। যখন মানুষ ডুবে যায় খড়কুটো আঁকড়ে ধরে, তখন খড়কুটো হিসাবে এসেছিলেন। কিংবা আমাদের পশ্চিমবাংলায় একটা ভালো কথা আছে, ছাই ফেলতে ভাঙা কুলো। মমতা ব্যানার্জি নিজের ব্যবহার সেটা প্রমাণ করেছেন, তিনি তাই। একজন মুখ্যমন্ত্রী দিনের পর দিন প্রশাসন ছেড়ে দিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন, এটা কি ওনার কাজ নাকি? মিথ্যা কথা বলছেন, মিথ্যা প্রচার করছেন। মানুষ তাকে এনেছিল, মানুষ তাকে বিদায়ী করবে, আর সেটা শুরু হয়ে গেছে। নাহলে আমার মতো যে অর্বাচীনের কথায় আমি বললাম উনিশে হাফ, একুশে হাফ, লোকে হাফ করে দিল, তাহলে আমারই ওজন বেশি আছে ওনার চেয়ে। আমি কারোর সঙ্গে কম্পিটিশান করছি না, উনি যেটা ভুল করেন সেটা আমরা ধরিয়ে দিই, আমি বিরোধী নেতা হিসেবে এটা আমার দায়িত্ব। ধরুন দ্বিতীয়বার রাজ্য সভাপতি হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই জানতে চাইবো যে আপনার পরিকল্পনা কি রয়েছে আপনার দলকে নিয়ে, কারণ 2021 বিধানসভা নির্বাচন এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, পার্টির পরিকল্পনা তো রোজ রোজ পাল্টায় না, আমরা লম্বা পরিকল্পনা নিয়ে কাজ করছি 16 সাল থেকে। অর্ধেক সিট জিততে হবে 19 সালে টার্গেট করেছিলাম, প্রায় অর্ধেক আমরা পৌঁছে গেছি। বাকি অংশ হচ্ছে এখন মিউনিসিপ্যালিটি আছে মাঝখানে এবং বিধানসভা আছে, তার জন্য আমরা এগোচ্ছি। আমি যদি আমি নাও হতাম প্রেসিডেন্ট এখানে, অন্য কেউ হতেন, তিনিও এই কাজই করতেন। এখন আমি হচ্ছি মাধ্যম পার্টির, ইনস্ট্রুমেন্ট। পার্টি আমাকে সামনে রেখে সফল হতে চায়, এগোতে চায়। আমি একজন ভালো ইনস্ট্রুমেন্ট, একজন ভালো অস্ত্র হিসাবে পার্টির কাছে তৈরি হতে চাই। আরও একবার একটা জিনিস জিজ্ঞেস করবো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলছেন কিছুতেই এরাজ্যে NRC বলুন, CAA বলুন, NPR বলুন, কোনোটাই হতে দেওয়া হবে না। দেখুন, মমতা ব্যানার্জি সব কথা এরকমই বলেন, না ভেবে চিন্তেই বলেন। উনি যে ঠিক নন সাধারণ মানুষ দেখিয়ে দিচ্ছে, কে ওনার সঙ্গে আছে আজকে। রাস্তায় হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছেন, বললেন দিল্লিকে আন্দোলন করবেন, সেটাও ক্যান্সেল করে দিলেন, চুপচাপ গিয়ে মোদীজির কাছে হাত জোড় করে এলেন। এগুলো তো মানুষ বুঝছে। উনি বলেন, বলেছিলেন GST করতে দেবো না, GST হয়েছে, উনিও বিধানসভায় পাস করেছেন, আমিও তার পক্ষে বক্তব্য রেখেছিলাম। 370 ধারার বিরোধিতা করেছেন, সেটা আমরা হাটিয়েছি। 3 তালাকের বিরোধিতা করেছিলেন বিলের, তা এটা আমরা হাটিয়েছি, এটাও হবে। উনি কী চাইছেন না চাইছেন আজকে সারা দেশে কিছু যায় আসে না, এটা রাষ্ট্রীয় ব্যাপার, ন্যাশনাল, সে যেন হবে। আগামী দিনে আরও কিছু হয় সেটাও করবে, BJP যা মনে করবে ঠিক দেশের স্বার্থে সেটা করবে। মমতা ব্যানার্জি বড় কথা বলেন, করার কিছু নেই, করতেও পারেন না। NRC হবে কি কী হবে সেটা সময় বলবে, যেখানে হচ্ছে সেখানেই হচ্ছে। অনেকেই কিন্তু বলছেন যে এই NRC বিরোধী আন্দোলন যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে সেটা আপনাদের জন্য ভবিষ্যতে 2021 ভরাডুবি হতে পারে। অনেকেই বলেছিলেন, মমতা ব্যানার্জি বলেছিলেন 42-এ 42 পাবো, BJP 0 হবে, কী হচ্ছে সবাই জানে। কী হবে না হবে আমরা করবো, এই আত্মবিশ্বাস আমার আছে, আমাদের কর্মীদের উপরে আছে, আমরা যেটা ঠিক করবো সেটা আমরা করবো। এখন মমতা ব্যানার্জি ব্যাকফুটে আছেন, আমাদের বাউন্সার সামলাচ্ছেন, কটা সামলাতে পারেন আমরাও দেখছি। নানান মানুষ নানান কথা বলেন, আপনি হয়তো খুব সহজভাবে বলবেন যে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি জানতে চাইছি, ধরুন গতকাল জ্যোতিপ্রিয় মল্লিক আপনাকে বললেন জোকার, ফেসবুকে আপনাকে নিয়ে ট্রোল করা হয় দিলুদা দিলুদা ইত্যাদি নানান কিছু, এবং আপনাকে নিয়ে মেম বানানো হয়, অনেক কিছু হয়, দিনের শেষে এগুলো নিয়ে ভাবতে আপনার কেমন লাগে? আমি শুনি না কে কী বললো, কে কী লেখে আমি ফেসবুকে দেখিও না, এটা তো তাদের আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, ওদের মাথা খাটাবার আমি সুযোগ করে দিই সবাইকে, বুদ্ধি লাগে। আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত, আপনাদের অনেক সময় আমাকে নিয়ে নিউজ করতে যায়। দিলীপ ঘোষ একটা বিশেষ টার্গেট নিয়ে এগোই, সামনে যে আসবে তাকে কী করে ট্যাকেল করতে আমি জানি, আর আমি যে এগোচ্ছি আমার গন্তব্যের দিকে সেটা রেজাল্ট। রাজনীতি করতে এসেছি, নির্বাচনে হারছি কি জিতছি এটাই শেষ কথা, আর আমি যদি খারাপ করি, এই দেশের এই বাংলার জনগণ এত সতর্ক, তারা আমাকে ঠিক শিক্ষা দেবেন, যেটা মমতা ব্যানার্জিকে এখন দিচ্ছেন। দিলীপ ঘোষ কারো ক্ষতি করেনি জীবনে, কাউকে অপমানও করে না, আর করবেও না। আমার কী করা উচিত, সংবিধান, দেশ, নিয়ম কানুন, ধর্ম আমি মেনে চলি। আমার হারাবার কিছু নাই, আমার পাওয়ার কিছু নাই, আমি একটা টার্গেট নিয়ে, মোটো নিয়ে, মিশন নিয়ে এসেছি, সেটা করার চেষ্টা করছি এবং এটা আমি করব। না মানে আমি জানতে চাইছি যে আপনার মজা লাগে না খারাপ লাগে? খুব মজা লাগে। প্যানেলে দাঁড়িয়ে অনেক বড় লোকেরা উল্টোপাল্টা বক্তব্য রাখে, তার যুক্তি নেই, তক্ক নেই, বড় লেখাপড়া জানা লোকেরা, তারা আবার নাকি বুদ্ধিজীবী, তো এইসব কথাবার্তা শুনে আমার মজাই লাগে। আমি চাইবো যে ওরা আমাকে নিয়েই সময় নষ্ট করুক, তাতে আমার সময় নষ্ট হয় না, আমি আমার কাজ করি। মুকুল রায় বাবুল সুপ্রিয় শুভেচ্ছা জানিয়েছেন? বাবুল সুপ্রিয় তো জানেনি, মুকুলদা আমাকে আশীর্বাদ করেছেন, ওখানে ছিলেন আমাদের বরিষ্ঠ নেতা, সবাই উপস্থিত ছিলেন। সবার সঙ্গে একরকমভাবে সম্পর্ক রেখে কোঅর্ডিনেট করা যাবে আগামী দিনে? আমি তো কমপক্ষে আমার দিক থেকে করি। এখন আপনি পিঠে তৈরি করে সবাইকে খেতে দিচ্ছেন, যার পেট খারাপ সে খেতে পারবে না, সেটা আপনার দোষ নন, যার পেট খারাপ তার দোষ, তার পেট ঠিক করা উচিত। দিলীপ ঘোষ সবাইকে সমান নজরে দেখে, সবাইকে সম্মান দেয়, গুরুত্ব দেয়, সবাইকে কাজে লাগাবার চেষ্টা করে, সবাইকে সহযোগিতা করে, আর আগামী দিনেও করবে। আমরা এতক্ষণ কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, এবং দিলীপ ঘোষ তার স্বভাবসুলভ ভঙ্গিমায়
একেবারে স্ট্রেট ব্যাটে গোটা বিষয়টি খেললেন এবং পরিষ্কার করে দিলেন যে তার নির্দিষ্ট কিছু লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্য নিয়েই সামনের পুরো নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচন এই দুটোকে টার্গেট করে এবারের যে তার রাজ্য সভাপতিত্ব সেটাকে এগিয়ে নিয়ে যেতে চান। ক্যামেরায় প্রশান্তর সঙ্গে শ্রাবণী গুপ্ত, বাংলা টাইম, কলকাতা।